দুটো 500 টাকায় দেবেন? আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতে পাচ্ছ আমার চোখটা? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল ছাদ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আগের দিনের ভিডিওটা কিন্তু আমি এখানে দাঁড়িয়ে শেষ করেছিলাম, এই যে শাড়ি নাড়া নিয়ে। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এবার বাড়িতে এসে না আমি এই ফার্স্ট টাইম ছাদে আসলাম। বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু ছাদে আসার টাইম পাইনি। আর এসে দেখি ছাদে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝে, তো এসে সমস্ত গাছে না ঘাস জমে গেছে। গাছে বলবো না, মানে গাছ তেমন একটা বেশি কিছু না, এমনি টব আছে, তবে গাছ ছিল সেগুলো মারা গেছে। কারণ আমরা যদি বাড়ি না থাকি তাহলে না এই জল দেওয়ার মানুষ হয় না। ছাদে যদি কোনো গাছপালা থাকে শুধু মা আর বাবা, তো জল দেওয়ার মানুষ হয় না। তো এই জন্য ছাদে কোনো গাছপালা থাকলে সেগুলো কদিন পরে এসে আর পাওয়া যায় না, মানে দেখা যায় না। এই দেখো এই টপটায় কি পরিমাণে ঘাস হয়েছে। আর একটা ড্রাগন গাছ এখানেও লাগিয়েছিলাম, তার গোড়াতেও ঘাস। এই যে আর আর ওই যে দুটো একটা আছে তা ভেঙে চুরে গেছে, এই একটা এই একটা এই একটা। আর ওই যে দেখতে পাচ্ছ বড় একটা পাত্র, ওটায় ভেবেছিলাম একটা মালটা গাছ লাগাবো, কিন্তু সেটা আর লাগানো হয়নি। কারণ সেটাও যদি লাগাতাম তাহলে এই যে বাকিদের মতো তাদেরকেও আর সেটাকেও আর দেখতে পেতাম না, কারণ ছাদে জল দেওয়ার মানুষ নেই, এটাই আর কি। তো ওরাও দ্বিরাগমন থেকে একটু পরেই মনে হয় চলে আসবে। আর আগের ভিডিওটায় তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমরা ছোটোমারা একসঙ্গে মিলে একটা খাওয়ার আয়োজন করেছি, তো রোদ্দুর এবার রোদ্দুর বেরিয়ে গেছে, কাপড় চোপড়গুলো বেশ ভালো লাগে, তবে একটু পরে গিয়ে তুলে নিয়ে আসবো, কারণ এই কাপড় চোপড়ে বেশি রোদ্দুর লাগানো যাবে না। তো সেখানে আমি যাচ্ছি, মানে ছোটোমাদের বাড়িতেই রান্নাবান্না হচ্ছে, তো সেখানে আমি যাচ্ছি দেখে ওদিকের কী অবস্থা আর ওরা কখন আসে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এতক্ষণ সকালবেলার থেকে না ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ছিল, বলেছিলাম তো যে মানে বারবার ছাদে যাচ্ছি আর নামছি, মানে শাড়িগুলো একটু রোদ্রে দেওয়ার জন্যই ছাদে যাচ্ছিলাম, কিন্তু ওই যে ফিস 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 করে বৃষ্টি হচ্ছিলো, আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এত পরিমাণে রোদ্দুর উঠেছে না, সেই একটু রোদ্দুরে আমি পুরো ঘেমে গেছি। একটু ফ্যানের তলে বসি আর তারপর ছোটোমাদের বাড়ি যাবো। ওকে তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ছোটোমাদের বাড়িতে চলে এসেছি, আর এখানে ছোটো মার মা বসে বসে ডিম ছুলছে, আর ওরাও ফোন করেছিল, ওদেরও আসার টাইম হয়ে গেছে। আর ওই যে বৌদিকে দেখতে পাচ্ছ, আমাদের এখানে কিন্তু একটু বড় সড়ো যদি আয়োজন করা হয় তাহলে রান্নাবান্না কিন্তু বৌদিই করে বেশিরভাগ টাইমে। আর এই যে এই সাইডে হচ্ছে হাঁসটা পরিষ্কার করে রেখে দিয়েছে। তো আজকে আমাদের মেনুতে আছে হাঁসের মাংস, ডিম, মাছের তরকারি, টক, ডাল। আর চলো এবার দেখিয়ে দিই বৌদি কি রান্না করছে। বৌদি এখানে ডাল রান্না করছে। তো ছোটোমাদের বাড়িতে গেছিলাম, আর সেখান থেকে যে একটু বাড়ির দিকে যাচ্ছি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতে পাচ্ছ আমার চোখটা? তো চলো ঘরে গিয়ে শেয়ার করছি। ওদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর ওরাও ফোন করেছিল যে আসার মতো হয়ে গেছে। এবার দেখো সকালবেলায় ঘুম থেকে, মানে ঘুম থেকে উঠে পারেনি, তারপরও মানে ঘুমের ভিতরে কিরকম চোখটা না জ্বালা করছিল, তো ভাবছিলাম যে কি হয়, এই কর্নারে হচ্ছে মানে প্রচণ্ড জ্বালা করছিল। তারপরে আমি হাত দিয়ে সেই ঘুমের ঘরেই হাত দিয়ে একটা ছোটো মতো কি একটা পাই, কিন্তু সেটা আমি আলোতে দেখিনি, তো তারপরও বুঝতে পেরেছি যে ওটা মনে হয় পিঁপড়ে। তো এই যে সকালবেলা না প্রচণ্ড জ্বালা করছিল, এখানে পিঁপড়ে কামড়েছে আর ফুলে একদম এরকম বড় হয়ে গেছিলো, এখন তো আস্তে আস্তে কমে গেছে। তো চলো আবারও একটু পরে ছোটোমাদের বাড়ি যেতে হবে, ওখানে সকলে আছে, তো পরে আবার দেখা হচ্ছে। আর এখন অবশ্য ব্যথাটা নেই কিন্তু ফোলাটা আছে। আমি আবারও ছোটোমাদের এখানে চলে এসেছি, তো ওখানে দেখতে পাচ্ছ বৌদি বসে আছে আর এই সাইডে আমার পিসি বসে আছে। তো চলো দেখিয়ে দিই এখানে কী কী গোছানো হয়েছে। এই যে নারকেলের দুধ বের করে রাখা হয়েছে, আছে মাংস কাটা হয়ে গেছে, আলু মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে শিল, বৌদি বাটাবাটি করছে আর রান্না করছে। এরপর আমি আবার বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসার একটু পরে দেখি ও চলে এসছে। নতুন আত্মীয় বাড়ি কিরাম লাগলো? শালি টালিকে নিয়ে তো বেশ ই করতিল, ছবি ছাড়তিল দেখতিলাম ফেসবুকে।
তো আবারও ছাদে যাচ্ছি, যে পরিমাণে রোদ্দুর উঠেছে না, তো আর বেশিক্ষণ শাড়ি যদি ছাদে রাখি তাহলে রং টং একদম জ্বলে যাবে। বেশ ভালো রোদ্দুর উঠেছে, ওরে বাবা। দুপুরবেলায় খাবার টাইম হয়ে গেছে, তো চলো এবার তোমাদের সঙ্গে রান্নাগুলো একটু শেয়ার করি। এখানে নারকেল দিয়ে আর ডিম দিয়ে রান্না হয়েছে, আর এখানে আছে মাছের ভুনা, আর এই যে মাংস। অবশ্য কি বলতো, অনেকে কিন্তু খেয়ে চলে গেছে। আর এই সাইডে আছে টক, কিসির টক, তেঁতুল আর কি ছাঁচ, ও পুঁটি মাছ, আমি মনে হয় ছাঁচ। মাংস সৌর বাড়িতে আসতেছো, আসছি। তো এই যে আমরা খেতেও বসে গেছি, তো এখানে আমরা পাঁচজন বসেছি। এই যে আমার হাজবেন্ড বসেছে, আমি বসেছি, আমার বোন বসেছে, ভাই বসেছে, আর কোয়েল মানে নতুন বউ বসেছে। হ্যাঁ সুমিতাটা কাজ দে। তো এর আগে বাবা জামাইবাবু সকলে খেয়ে গেছে, আর আমাদের গ্রামে আরও দুইজনের নতুন বিয়ে হয়েছিল, তো তাদেরকেও ডাকা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট মাই আমাদের খেতে দিচ্ছে, আর আমাদের খাওয়া হয়ে গেলে ছোট মা, কাকিমা, মা এরা খেতে বসবে। তো চলো আমরা চটপট খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর বললাম না, গ্রামে দুজনের নতুন বিয়ে হয়েছে, তো তাদেরকেও খেতে ডাকা হয়েছিল, তারাও কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে, শুধু বাকি ছিলাম এই যে আমরা কয়েকজন। আমি যখন ভিডিও করি তখন তো আর নিজেকে দেখাতে পারি না, তখন আমি হয়ে যাই ক্যামেরাম্যান। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার না সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এই তিনজন এখানে আছে, আর দুজন বাড়ি চলে গেছে, মানে তারা আগে আগে খেয়ে বাড়ি চলে গেছে। তো আমরা এখন মানে যাবো, এই যে আমার বোন এখনো খেয়ে পারিনি, তো খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ির দিকে যাবো। তো এটাই ছিল লাস্ট ব্যাচ, তো এদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আছে কাকিমা, ছোট মা, ওই সাইডে আমার মা, বৌদি আর পিসি। তো খাওয়া দাওয়ার পরে এখান থেকে একজন হাঁস বিক্রি করছিল, তো মা বললো এখান থেকে একটা নেবে। দুটো 500 টাকায় দেবেন? ভালোই বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যখন ইচ্ছা তখন আসছে। আর এরা দেখো বৃষ্টিতে কি মজা করে ভিজছে। এত পরিমাণে গরম হচ্ছিল যে আবার স্নান করে এসেছি, আর স্নান করে আসার সঙ্গে সঙ্গে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন আগে তো বিয়ের টাইমে সবাই আসছিল, আর এখন সবাই এক এক করে বাড়িতে যাবে। আজকে পিসি চলে যাবে, আর তারপরে আমি আবার যাব বোনের বাসায়। তো সেখানে যাওয়াটা আর কি ভিডিও করব, ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব। তো এখন ওই শাড়িগুলো একটু গোছগাছ করে রাখবো, আর বাজে টাইম হচ্ছে তোমার 5:15 বেজে গেছে। আর এখন আমি একটু ওই শাড়ি টাড়ি যেখানে যা আছে আর কি সব কিছু গুছিয়ে রেখে যাব। পিসি কোন জায়গায় গেছে? হ্যাঁ আসতেছি। এই যে পিসি চলে যাবে, শুয়ে আছে, কিন্তু জামাইবাবুর এখনো কোনো খোঁজ নেই। সেই সকালবেলায় বেরোয় আর সন্ধ্যার সময় বাড়ি এসে পারে না। তো যাই হোক, মা ডাকছে, একটু সেখানে যাই। মা হচ্ছে চাল ঝাড়ছে, তো আমাকে একটু ডাকছে। এই যে এখানে মা চাল ঝাড়ছে, আর বৃষ্টি হয়েছে না, আবার এখন একটু একটু রোদ্দুরও বেরোচ্ছে, আর গাছপালাগুলো এত সুন্দর দেখা যাচ্ছে কি বলবো। এ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। ছোটবেলায় আমরা না এরকম করতাম যে যদি কেউ বৃষ্টির টাইমে গাছের নিচে গিয়ে দাঁড়াতো তাহলে এরকম ঝাঁকা দিত অন্যরা।
তো বেশ মজা লাগতো। তো পিসি চলে যাবে, তো এর জন্য হচ্ছে একটা কাঁঠাল নিয়ে যাবে, তো কোনটা কাটবে সেটাই ভাবা হচ্ছে। এই দেখো, আর নিচের দিকেও আছে। তো দেখি যদি নেয় এখান থেকে একটা কেটে দিই, মানে আমি কাটবো না। আর আজকে বৃষ্টিতে দেখি আমাদের এই কারি পাতা গাছের ডালটা ভেঙে গেছে। আচ্ছা তোমরা বাড়ি যাবা না কেন? যা দিয়ে ইচ্ছা তাই দে, আলাদা আলাদা ভ্যানে যেতে হবে না। আমাকে ভ্যানে আছে জিনিসপত্র, রাত্রিও তো আলু ভাতটাই খাস। তো এখানকার ওয়েদারটা না আজকে ভীষণ ভালো, কখনো রোদ তো কখনো বৃষ্টি। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু তোমাদেরকে বললাম না একটু রোদ রোদ উঠছে, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে আমরা এখন বসে বসে বেদানা খাচ্ছি বৃষ্টির মধ্যে বসে বসে, বৃষ্টির দিনে বসে বসে বেদানা খাওয়া। শুধু বেদানা না, বাবা আবার একটা আনারস নিয়ে এসেছে, সেটাও খেতে হবে। কিরকম কি আছে? এ জোড়াইতে হবে না, কাটিয়ে দাও। বাইরে যায় কয়জন থাকে? একজন আরো গাড়ি মশার জন্য পিসিরাও বাড়ি যেতে চেয়েছিল কিন্তু যায়নি বৃষ্টি হচ্ছিল বলে। আর এই যে এখন ওই যে শাড়িগুলো রোদুরে দিয়েছিলাম সেগুলো এখন ভাঁজ করে রেখে যাচ্ছি। আর কালকে বোনের বাসাতে একদম যে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লেগেছে, তো খুবই ছোটো একটা ভিডিও, আর ইদানিং আমার ভিডিওগুলো একটু ছোটোই হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।